ये तो कोबरा ना ये रे ये तो ये तो पाइथन अरे बाबा रे बोले ताकि भूसा बोले आप बोले दिए चले चलो तापुरे হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া থেকে জয়দেব মজুমদার। আবারও একটা ওয়াইল্ড লাইফ রেস্কিউ ভিডিও নিয়ে দেখা গেল। তো বর্তমানে যে লোকেশানে এসেছি এটা রায়পাড়া গাংনাপুর বড় বাজারের পাশেই। এখানে একটা কোচিং ঘর রয়েছে যেখানে স্টুডেন্টরা কোচিং করে, তো সেই একটা জায়গা। এখানে কোনো বিষধর সাপ কিন্তু এখানে রয়েছে, আমরা দেখব কী সাপ আছে। বিষধর সাপ হলে অবশ্যই রেস্কিউ করতে হবে, যেহেতু এখানে সবাই পড়াশোনা করে, স্টুডেন্ট যারা আছে চাকরির জন্য কোচিং করে। তো এখান থেকে বিষধর সাপটাকে সরিয়ে নিয়ে অন্য কোনো জায়গায় ছাড়তে হবে। তো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন, দেখতে থাকুন কী সাপ এখান থেকে রেস্কিউ হয়। আর যে গত হনুমানের ভিডিও দেখেছিলেন সেখানে কিন্তু একটা হনুমানকে মারা হয়েছিল বলে কিন্তু ওই পরিস্থিতি হয়েছে। সচরাচর হনুমান কিন্তু ওরকমভাবে মানুষের উপর অ্যাটাকিং হয়ে যায় না, অতটা বিভিন্ন খাবার দ্রব্য বিভিন্ন জিনিস নিয়ে পালায় কিন্তু অতটা অ্যাটাকিং কিন্তু হয় না। তো সাপটা এবার বের করবো, ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন। এখন নেই সুন্দরত্বে ঢুকেছে ওই আমার ব্যাগের মধ্যে না মিডিল বড় লাস্টের আগেরটা একটা কালো ব্যাগ আছে, ওটা লাস্টের আগেরটাই মানে দেখতে পাচ্ছেন যে সাপ কিন্তু এখানেই রয়েছে। স্পেকটাকেল কোবরা বা খরিশ গোকরো দেখে মনে হচ্ছে মোটামুটি হিউজ সাইজ। তো এটাকে বের করার চেষ্টা করব, যেহেতু কোচিং আশেপাশে বসতিও যথেষ্ট রয়েছে, যেটা ইন্ডিয়ান কোবরা বা বায়োনাসলেট কোবরা নামে আমরা সবাই চিনি। খরিজ গোকরো গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় রয়েছে, এদেরই দেখা যায়। বিষধর একটা সাপ, নিউরোটক্সিন রয়েছে সঙ্গে কার্ডিওটক্সিন। এই সাপটা মাঝে মধ্যে এখানে দেখা যায় কিন্তু আমরা আগেও চেষ্টা করেছিলাম, ধরতে পারিনি। তো আজকে মোটামুটি বাঘে পাওয়া গেছে, আজকে রেস্কিউ করা হবে। কাজের জন্য খুবই একদিকে খুবই সুবিধা এটা, আবার একটু বেশি ভারী যেহেতু সাপ বেশি ভারী যেহেতু এই কারণে কিন্তু একটু অসুবিধা। লাইট ওয়েট ডিস্ট্রিক্ট,
স্টিকটা অনেকে এরকম সাইজের সাপ গুলো যেহেতু যখন রাত্রে দেখে অনেকে দারাস কিন্তু মনে করে, কিন্তু যারা কি বলে এটা দারাস সাপ বলে তারা কিন্তু বুঝতেই পারবে যে এটা দারাস নয়। কথা দিয়ে ধরলো এই তো ইটির মধ্যে আবার দু সকালে দু সন্ধ্যাবেলা দেখলাম দেখা যায়, কিন্তু কালাস যে সাপটা রয়েছে ওটা কিন্তু সম্পূর্ণ রাতে বেরোয়, কিন্তু এরা কিন্তু দিনেও বেরোয়। আর সামনে যে সময়টা আসছে অনেকে মনে করেন যে সাপের হাইবারনেশন হয়, হাইবারনেশন কিন্তু হয় না, রুমেশন হয় এখানকার সাপের। তো ব্যাগিং করে দেবো এবার, আর বেশিক্ষণ বাইরে রাখবো। আরে আমাদের ওইখানে একদিন দেখেছি কিন্তু জয়দেবদার ডেকে পাওয়া যায়নি। আর সন্ধ্যাবেলা তো এখানে রয়েছে বিরাট, তোমাদের বাড়ি আসে মনে হচ্ছে রাত্রিবেলা এইটাই তো সন্ধ্যাবেলা দেখেছি এখানে ওখানে ঢুকেছে একটা মহিলা যাচ্ছিল ওই দিক থেকে ব্যাগের সাইডে আছে, ব্যাগের সাইডে দৌড়ি আছে। দেখলেন স্পেকটাকেল কোবরা, যেটা খরিজ গোকুল বাইনোসুলেট কোবরা, বিষধর সাপ, বিস্ফোরের একটা যেটা থেকে অ্যান্টি ভেনম কিন্তু আমরা পাই। তো সেই সাপ কিন্তু এই জায়গা থেকে রেস্কিউ হলো। লোকেশন এটা রায়পাড়া, লোকেশন আমরা প্রত্যেক জায়গায় উল্লেখ করার, অনেকে জিজ্ঞেস করেন লোকেশন দেওয়ার জন্য, লোকেশন দিয়েই দিই প্রতি ভিডিওতে, কিন্তু যেটা উল্লেখ না থাকে লেখা থাকে নিচে যে কোন লোকেশন থেকে রেস্কিউ হচ্ছে। এটা টার্গেট কোচিং সেন্টার, এটা রায়পাড়ার কাছেই একদম গাংনাপুর বড় বাজারের পাশেই। তো ভাইরা এখানে কিন্তু স্টাডি করে, আর সবার জন্য অল দ্য বেস্ট থাকলো ভবিষ্যতের জন্য, যাতে খুব তাড়াতাড়ি চাকরি পায়, আমাদের এখানকার অনেক ডেভেলপ হয়। তো এই সাপটা দেখলেন এখান থেকে রেস্কিউ করা হলো, যেহেতু বিষধর সাপ দূরবর্তী জায়গায় ছাড়তে হবে। আর এদের যে স্পিসিস আছে, এই কোবরার কিন্তু মোটামুটি 38টা স্পিসিস সারা ওয়ার্ল্ডে রয়েছে, তার মধ্যে কিন্তু ইন্ডিয়ান কোবরা ওয়ান অফ দ্য মানে বিউটিফুল স্নেক, মানে যে কটা হুড হয় মানে ফণাধারী যত সাপ আছে তার মধ্যে কিন্তু এই ইন্ডিয়ান কোবরা যথেষ্ট সুন্দর দেখতে। আর মনোকল কোবরাও পাওয়া যায় আমাদের এখানে, যেটা কিছুটা ভেনম স্পিড করে। তো আমাদের কাজ, আমাদের ইনফরমেশন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন, লাইক করবেন ভিডিওগুলোতে যাতে আরও রিচ বাড়ে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বারবার যে মেসেজটা দিই রাতে কিন্তু টর্চ ইউজ করবেন।